সংখ্যালঘু অংশের পড়ুয়াদের উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে সরকারি অনুদান পরিমাণ কমানো চলবে না দাবি করল যুব কংগ্রেস। তাদের অভিযোগ, পড়ুয়াদের সরকারি আর্থিক অনুদানের পরিমাণ 90,000 টাকা থেকে কমিয়ে 50,000 টাকা করা হয়েছে। পড়ুয়াদের সরকারি অনুদানের অর্থ নিয়ম মেনে নিয়মিত প্রদান করা হচ্ছে না। ঠিক এই অভিযোগ নিয়ে রাজ্য সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের অধিকর্তা অফিসে হাজির হল যুব কংগ্রেসের কর্মীরা। সেখানে তাদের দাবির সমর্থনে স্মারকলিপি তুলে দেওয়া হয় সংশ্লিষ্ট দপ্তর কর্তৃপক্ষের হাতে। ঠিক কি অভিযোগ করছেন যুব কংগ্রেসের প্রতিনিধিরা, শুনুন। আজকে আমরা এখানে এসেছি ডাইরেক্টর স্যারের সঙ্গে দেখা করে একটা মেমোরেন্ডাম জমা দেওয়ার জন্য। সেখানে আমরা 2 দফা দাবি রেখেছি। আমাদের প্রথম দাবি হচ্ছে, যে সমস্ত ছাত্রছাত্রীরা ইতিমধ্যেই অ্যাডমিশন নিয়েছে বহিরাজ্যের মধ্যে, তাদেরকে যে অর্থ দেওয়ার কথা 90,000 + 90,000 1,60,000 যেটা দেওয়া, 80,000 যেটা দেওয়ার কথা, সেটা অনতিবিলম্বে দিতে হবে। আরেকটা হচ্ছে, এই যে কিছুদিন পূর্বে যে লিস্ট এই দপ্তর জারি করেছে এবং এই লিস্ট থেকে যাদের নাম কাটা গেছে তাদের নামও যেন এই যে গভর্নমেন্ট সাপোর্ট এবিলিং লিস্ট, সেই লিস্টের মধ্যে ইনক্লুড করা হয়। এই দাবি নিয়ে আমরা এসেছি।